আমি 2000 সাল থেকে আমার গান শুরু। তখন প্রথম গান একটা গান দিয়ে শুরু, এই গানটা গাইছে আমার এলমামে আছে আরশালী ভাই, শিল্পী আরশালী, খুবই মনোর মানুষ, খুবই দ্রোহী মানুষ, খুব বন্ধু প্রেমিক মানুষ। এই গানটা দিয়ে আমার শুরু, আমি একটা লাইন শুনাই আপনাদের। আগুন জ্বলে আমার বুকে কে দিবে গো জল ডালি, সোনা রঙ্গ ফুরিয়া হইল সালে, রহিল দেশনিরে পাড়ার লোকে আমারে বল, তার লাগিয়া পরাণ কান্দে এই দুঃখ কারে বলি, তার লাগিয়া পরাণ কান্দে এই দুঃখ কারে বলি, সোনা রঙ ফুড়িয়া হইল সালে, আগুন জ্বলে আমার বুকে কে দিবে গো জল ডালি, সোনা রঙ ফুড়িয়া হইল সালে। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাসান আলী, দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ, গ্রাম আঙ্গারুকা, তানাসাত। আমি 1995 সালে সৌদি আরব আসেছি, আমার এক ভাই আছিল আপন মার্ফেটর ভাই, ওনার নাম হুসন আলী, উনি আমাকে নিয়ে এসেছে। আসার পরে যাই হোক দুজন ভাই খুব কষ্ট বুক করছি, করার পরে হঠাৎ বছর 10 খান পরে আমার ভাই হইল ড্রাইভার এসি, দুইও ভাই এক কাজে থাকা ভালো ন, ড্রাইভারি শিকার করে আমার ভাই মেস্তের কাজ করে, আমি করি ড্রাইভারি, এইরকম এরকম চলতেছে। তো ড্রাইভার এত কঠিন আবার এত কষ্ট জীবন সৌদি আরবের, আগে বুঝতাম না, যখন শিকার করে তখন বুঝলাম যে ড্রাইভারের লাগান কষ্ট প্রবাস জীবনে আর কোনো না কিছু নাই। 10 ঘন্টা 12 ঘন্টা এইরকম লং টাং ড্রাইভারি করতে হয়, এত কষ্টের বিনিময়েও আমি আমার এই বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের এই বাবুল সম্রাট কারী আমিরুদ্দিনে, দূরবীন শাহ, এরা যেগুলো গাইয়া গেছে এই গানগুলো বেশিভাবে শুনতাম বা অথবা বুঝতাম। হঠাৎ করে হইলাম যে ওরা যখন গাইতে পারছে যে আমরা এখানে গাইতে পারবো না, আমরা নিজের তৈয়ারি করিয়াও দেখি চেষ্টা করি, এর থেকে শুরু হইল। মালিকরে লইয়া হঠাৎ করে বড় মার্কেটের সামনে নিছিলাম, আইয়া তারারে বলে যে বাসায় থাকি, আমি আর বাসায় এনে আমি আমার কাজে গান গুনা চর্চা করি এবং গান লিখতে থাকি, আরও 2 জন বন্ধু বান্ধবরেও ডাকি, শেয়ার করি, এইভাবে শুরু। কত কষ্টর বিনিময় হইল, এই হাল ছাড়ি না, আর ছাড়বো না মরার আগ পর্যন্ত, মনের মাঝে আশা। এই গান শুরু হইল, এখন প্রায় গানের সংখ্যা আমার হয়তো কমই বেশি 300 কাছাকাছি, দেশে অনেক মানুষে গাইছিলেন বা ঢাকাও 2 জন গাইছে, বা আরও একটা ক্যাসেট এখন এখন করতেছে হবিগঞ্জ বাড়ি শিবলী সরকার, ওর কাছে আমার 65টা গান আছে, 14 বয়সে একটা ক্যাসেট ওর মাধ্যমে আমি পাইতে পারি। বেশিরভাগ আমার দুঃখের গান, বেশিরভাগ আমার দুঃখের গান, যেমন একটা গান আছে, ওরে ভিক্ষা দিয়া বিদায় করো মিনতি কাতরে রে বন্ধু
একটা জিনিস মনের মধ্যে, এই দেশের যা গান, বাউল গান, ফুক গান, এইটা ছাড়া থাকতে পারি না। এইটা অন্তরের মধ্যে গুমের মধ্যে উলাল আমারে, আমারে জানি না আর খার কিলা লাগে, তবে আমারে গুমের মধ্যে উলাল আমারে, দেশের বাউল গান যেটা, এর জন্য এটা গাই বা নিজে লেখি, অন্য একজনে গায়। এখন সিলেটের কিছু কিছু মানুষে, প্রায় মানুষে অনুরোধ করে গান, নতুন গান দেওয়ার জন্য বা নতুন গান গাওয়ার জন্য। সৌদি আরব অনেক জায়গাতে কিছু কিছু গান গাইছি, নিজে সুর দিছি বা গাওয়ার চেষ্টাও করি, যত কষ্টর বিনিময় হইলেও আমি এইটা ছাড়তে পারবো না গুরুস্থান যাওয়ার আগ পর্যন্ত। সব দেশবাসীর কাছে দোয়া করি এইটাই, সবাই যেন আমার লাগি দোয়া করে, এইটাই আমি চাই যে আমি যেন আরও কিছু গান দেশের জন্য, দেশবাসীর জন্য লিখতে পারি, এইটাই আমি সবার কাছে চাওয়া। মনরে রঙে রঙে খেলিতে সরঙ্গেতে মদিয়া, গাড়ি বাড়ি টাকা কড়ি সুন্দর নারী পাইয়া, যাইতে হবে সব সারিয়া, যাইতে হবে সব সারিয়া, বাবিয়া একটু দেখরে মন নিছাববে তো আয়োজন, ও মাটির মানুষ রে মিছাববে এত আয়োজন, ও মন রে হাদিসে বলিয়া গেছেন নবী আলামিন, আপন চিনে শুদ্ধ কর ইমানারে কিন। আপন চিনে শুদ্ধ কর ইমানারে কিন, খালি হাতে যাবে সেই দিন, খালি হাতে যাবে সেই দিন, ডাক দিলে তোর মুহাজন হিসাববে তো আয়োজন, ও মাটির মানুষ রে হিসাববে এত আয়োজন।